নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম চিংড়ি মাছ। মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম পুঁই মিটুলি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে পুঁই মিটুলিগুলো ভালোভাবে ভেজে নেব। পুঁই মিটুলিও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। কড়ায় দিয়ে দিলাম অল্প করে তেল, বেশ বড় সাইজের একটা আলু সরু করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি। টমেটোটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পুঁই মিটুলি আর চিংড়ি মাছ। সবটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটা আমি নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি যাতে তেতো না হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করব। গরম গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি অসাধারণ একটি রেসিপি। এর আগে যদি না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই ট্রাই করবেন। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।